আমি আনতে আসি, আমার বাড়ির থেকে জলের দাম আনতে আসি 20 লিটার জল, মানে কান্দা পূজা। তো ওই সময় দুই একটা বাইক অ্যাভেঞ্জার সম্ভবত বাইক, বাইকের দুইটা ছেলে আইতেছে, বারবার হর্ন দিতেছে। তো হর্ন দিতেছে স্বাভাবিক, আমার একটা মানুষের পিছনে যদি একটা বাইকে যদি হর্ন দেয় স্বাভাবিক একটা বিরক্তিকর লাগে। তখন আমি পিছন দিকে চাইতে হয়েছি, কিন্তু ওর তো হর্ন দেওয়া লাগে, রাস্তা তো খালি আছে। ছেলেটা এটা হয়েছে কোনো কিছু না বুঝে সামনে গেছে, সামনে যাওয়ার পরে দাঁড়াইছে, কিছু কিন্তু আমার কিচ্ছু কইছো তুমি, আমি তো হর তোমারই কইছি, হর্নটা যে মারতেছ এটা তো কানের সামনে কানের কানে মারবারই করে একটা বিরক্তি লাগে, হয়তো ওর অসুবিধা হইলে তুই সরি যা। আমি আর এটা কোন ধরনের বলছি, এ বাইক থেকে নামছে হয় কিতা কইতে পারছে, আমি কিতা কইতাম সেই মানে তুমি হর্ন দিলে একজন মানুষের অসুবিধা প্রতিবাদ করছো, তুমি আমার এরকম চার্জ করো যে হয় দাঁড়া তোর এখন দেখিলে এ ফোন করছে, আপনার সামনে ফোন করছে, ফোন করে তার 4-5 জন সাঙ্গভাঙ্গ তারা আসছে, তার মধ্যে আসলো বিমল করের ছেলে, এটার আমি ভালো করে চিনি, বাসু করতাম কাপড়ের ব্যবসায়ী, আর বাকি আসলো রিন্টু আসলো, স্বপন আসলো, আর আরেকটা ছেলে নামটা ঠিক ভুলে গেছি, সুমিত সম্ভব। তো তারা আইসে, আয়া আমার যে খিদা হয়েছে, আমি তো বলছি দেখো যখন যখন সমস্যা হয়েছে, তারা প্রবলেমটা আমি কইতে কইতেই আরেকটা ছেলে যে ছেলেটা হর্ন মারতেছে এই ছেলেটা আঙ্গুল দেওয়া কথা বলে, আমি দেখো আঙ্গুল দেখার কথা টথা করিও না, তোমার লোক তোমার কথা কর মানে মাইরর কিছু না, আঙ্গুল দেওয়া কথা কইতেই ছেলেটায় আমার বাম দিকে একটা চর মারছে, চর মারছে, আমি আত্মরক্ষার লেগে আমিও একটু প্রোটেক্ট করছি, ওইতে তারা 4 জন আমারে 5 জন তারা আমারে মাটিতে ফেলাই মারছে। দেন এখান থেকে মানুষ তো রয়েছে, তারা এই সবে আটকে আটকে করছে। তারপর আমি যথারীতি আমি এই পূজার উদ্দেশ্যে আমি যেতাম, তখন ওই বিমল করের ছেলেটা আইছে, সে আইয়া প্রি প্ল্যানিং সম্ভবত, এটা তারা দিকে হাতের মধ্যে দিকে রড, পকেট থেকে পাঞ্চ, আরও লোহার অস্ত্রশস্ত্র লইয়া তারা আইছে। আমার পরে আমার লগে হয় তুই বুঝদারি করস, পলিটিক্যাল পাওয়ার দেখাইল, আমি জানি না তারা কি পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে যুক্ত দুষ্কৃতি এরা,